হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এ কারণে বলছি যে এখন বিকালবেলা, আর বিকালে বেড়াতে আমার তো খুবই ভালো লাগে। আজকের বিকালটা আর অন্যরকম সৌন্দর্য হবে, এ কারণে যে সুন্দর একটি বিকালে এবং সুন্দর একটি পরিচিত জায়গায় বেড়াতে এসেছি, যা দেখতে শুধু ভালো লাগেই না, অনেক মানে রিফ্রেশ মুড কাজ করে এখানে এলে। এত সুন্দর খোলামেলা পরিবেশ, আর দেখতেই পাবেন মানুষের আনন্দ, মানে আর এত এত মানুষের সমাগম হয় বিকালবেলা এখানে। আজকে আমি কোথায় এলাম, তারপরে কতটা সময় থাকবো, সবই আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে খেলাধুলা, আমার ছেলে এরকম খোলামেলা পরিবেশে আমার মতো এসে অনেক আনন্দ করে। আমরা ঘুরতে তো খুবই বেশি পছন্দ করি, সময় সুযোগ যদি পেতাম তাহলে সপ্তাহে 2-3 দিন লং জার্নি করে অনেক অনেক দূরে যেতাম, কিন্তু একেবারে সেই সময় সুযোগ হচ্ছে না। তারপরেও যখন যেখানে যাচ্ছি, সেটা বাসার কাছেই হোক বা একটু দূরে, বেশি দূরে না হলেও একটু দূরে, ঘন্টা দুয়েকের পথ হলেও যদি কোথাও যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ডেইলি ব্লগ শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে সেই ভিডিওগুলো বরাবরের মতোই ভালো লাগছে। আর সেই সাথে তো রয়েছে আমার শর্টস ভিডিও, হিউজ পরিমাণে শর্টস ভিডিও আপনারা আমার এনবি নাপু ব্লগস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আমার সব ধরনের ভিডিওগুলো ওয়াচিং করবেন, আর এই ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে এত সুন্দর জায়গাটা সম্পূর্ণ ঘুরে ফিরে বেড়াই, এবং শেষের দিকে আপনারা আরেকটা সৌন্দর্য জিনিস দেখতে পারবেন, যেটা দেখলে আপনারা শুধু বিমোহিতই হবেন না, মুগ্ধ হবেন। ঠিক আছে, এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হলো চন্দ্রিমা উদ্যান, আর ঘুরে বেঁচে না বলে সরাসরি জায়গাটার নামই বলে দিলাম, আমার মোস্ট অফ দ্য কি বলে মোস্ট অফ দ্য পপুলার প্লেস, যেটা যেটা আমি লাইক করি, সেই জায়গাটা হলো এটা। খুবই ভালো লাগার একটা জায়গা, যতটা সময় থাকবো আই হোপ আমার সাথে আপনারা অনেক অনেক এনজয় করবেন ভিডিওটি। এই যে দেখতে পাচ্ছেন শহীদ জিয়ার মাজার, তো এই মাজার প্রাঙ্গনটাও অনেক অনেক বড় পরিসরেই। তারপরে মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণের মানুষ এখানে তাদের ফ্যামিলি মেম্বারের সাথে এসেছে, কারণ আজকে তো বন্ধের দিন, ফ্রাইডে। ফ্রাইডের দিনেই সরকারি ছুটি থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, তারপরে অফিস আদালত, সেজন্যই প্রতিটা ফ্যামিলির সবাই এই সিদ্ধান্ত নেয় যেন বিকালটা তাদের পছন্দের জায়গাতে তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে যাবে, ওরা আনন্দ করবে। ঠিক তাই চলে এসেছে এরকম একটা প্লেসে, আমার মতো অনেকেই পছন্দ করে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, আসলে সুন্দর, একবার এলে মন ভরে না, বারবারই যেতে ইচ্ছা করে। আমি যখনই ঢাকাতে আসি তখনই আমি দেখি এই জায়গাটাতে, আমি আসি, আসার চেষ্টা করি, আর যত মানে যতটা সময় থাকি সে অন্যরকম একটা ভালো লাগা। এখানে আসলে টায়ার্ড হয়ে যাবে না, ভরপুর এনার্জি নিয়ে ঘুরতে হবে, কারণ অনেক বড় পরিসর, এখানে এনার্জি না থাকলে সে আনন্দটা একদমই হবে না। সেজন্য আমরা এনার্জেটিকভাবেই চেষ্টা করছি আমাদের ভিডিওটা ধারণ করার জন্য এবং ফুল মাস্তি করার জন্য। এই তো আমরাও ঘুরেছি অনেক 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 জায়গায় ঘুরেছি, ভিডিও যদি খুব বেশি লং করি আপনারাও বোরিং হয়ে যাবেন, সেজন্য মানে ভালো ভালো ফুটেজগুলো আপনাদের সামনে ভিডিও করে আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা এই দিক দিয়ে বের হয়ে যাব, বের হওয়ার পরটা এদিক দিয়েই। আর চন্দ্রিমা উদ্যানের সম্পর্কে আর বিস্তারিত কিছু বিবরণ দিলাম না, আপনারা সবাই কম বেশি এই স্থানটার সাথে পরিচিত, ঢাকাতে যারা বসবাস করছেন, দেন ঢাকার বাইরে যারা, সবাই জানেন। যেতে যেতে বাসের সুরে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম কিছুটা সময়, তারপরে ওনার বাঁশি বাজানো এবং বাঁশির সুর দুটোতে আমরা মনোমুগ্ধের মতো দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ সময় ধরে শুনলাম, বেশ ভালোই লাগলো।
এখন কি করব, এখন আমরা আবার সামনের দিকে একটু যাব, ওখানে আরও কিছুক্ষণ সময় বসবো, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। একটু আপনারা বাসি সুর শুনে নেন, বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো বাসি সুরটা বিয়ার্স? যেমন বলেছিলাম তার থেকে বেশি না, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, তাই তো? যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আই হোপ আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। এই সুন্দর মুহূর্তের ভিতরে আবার এত সুন্দর বাসি সুর, তারপরে দেখতে পাচ্ছেন চন্দ্রিমা উদ্যানের যে আরও সুন্দর একটা আকর্ষণ আছে, সে লেকের পাশে বসার যে সিঁড়িগুলো সেখানে, তারপরে কিলের যে একটা মাধুর্য সৌন্দর্যমণ্ডিত সেই প্রাকৃতিক পরিবেশটা এখানে, মানে এই পরিবেশটা আসলে আমি এসেছি, আরও যারা যারা এসেছে, আবার আপনারা যখন আসবেন তখন আপনারাই বুঝতে পারবেন এই সৌন্দর্যটা। যাই হোক, কতটুকু সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি সেটা আপনারাই বলতে পারবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন, নাহলে আমি বুঝবো কীভাবে আমি এত কষ্ট করে ভিডিওটা আপলোড দিলাম আর আপনাদের কাছে কেমন লাগলো। এভাবে আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, এনবি নাপো ব্লগসের সাথে থাকবেন, আর অফুরন্ত দোয়া করবেন যেন আরও আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়ে বাকিরা পথে হাঁটতে পারি। শুধু দেশ নয়, দেশের বাইরেও যেন আমি গিয়ে দেশের বাইরে সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে আপনাদেরকে সেই ভিডিওগুলো উপহার দিতে পারি। তো কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা রইল আপনাদের, এবং দেখতে থাকুন এখানে সৌন্দর্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।